আগামীকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি, তবে শুধু ঢাকা মহানগরীতে এ হরতাল পালিত হবে। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বেলা একটায় শুরু হয় বিএনপির মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায় পুলিশকে। এতে বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। এ সময় বিএনপির সমাবেশ স্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতাকর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়, যদিও সমাবেশ থেকে আর কোনো বক্তব্য শোনা যায়নি। এর আগে আজ শনিবার দুপুর একটায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এই উপলক্ষে গতকাল রাত থেকেই দলটির নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা।